আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমির হাসান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো আমরা যারা মোবাইল স্ক্রিন রেকর্ড ভিডিও করি, ভিডিও করতে আমাদের অনেক কিছু নিয়ে ভিডিও তৈরি করতে গেলে আমাদের জিমেল আইডি শো করতে হয়, জিমেল আইডির পাসওয়ার্ড দেখাতে হয়, যে কোনো ফোন নাম্বার দেখাতে হয়। দেখাতে এগুলো যদি আমরা ব্লার না করি সেক্ষেত্রে আমার মানে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। তো আমরা সাপোজ আমরা এখান থেকে আমি একটা নাম্বার ডায়াল করলাম। এখন সেই নাম্বারটি যদি আমরা ব্লার না করি, এখন দর্শক আমাদের বিরক্ত করতে পারে এবং সকলেই তো করে না, কিছু কিছু দর্শক অনেক বিরক্ত করে। তো এই নাম্বারটি ব্লার করে ভিডিও এডিট কিভাবে করবেন কাইন মাস্টার দিয়ে সেই কাজটি দেখাবো। চলুন বন্ধুরা কাজটা শুরু করা যাক। আমরা প্রথমে কাইন মাস্টার ওপেন করে নেব। কাইন মাস্টার ওপেন করার পরে আমরা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে দেব। এখান থেকে একটু রেশিও সিলেক্ট করে দেব, 16:9 এই রেশিওটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখবেন আমরা এখান থেকে একটু ভিডিও ইনপুট করব। ভিডিও ইনপুট করতে মিডিয়াতে ক্লিক করে দেবেন। মিডিয়াতে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে ভিডিওটি এডিট করতে যাচ্ছেন সেই ভিডিও কোন ফোল্ডার আছে সেটা সেখান থেকে সিলেক্ট করে নেবেন। নেবার পরে দেখবেন মনে করেন আমি এখান থেকে একটি ভিডিও আমি সিলেক্ট করে নিলাম। ওকেতে ক্লিক করে দিলাম। এখন এখানে যদি কোনো নাম্বার আমি উঠাতে যাই তাহলে কাস্টমার মানে দর্শক দেখে তো আমাদের বিরক্ত করবে, সেক্ষেত্রে আমি এই নাম্বারটি লেয়ার কিভাবে করব চলুন বন্ধুরা দেখি। আমরা এখন মিড লেয়ারে ক্লিক করে দেব। লেয়ারে ক্লিক করে দেওয়ার পরে ইফেক্টে ক্লিক করে দেবেন। ইফেক্টে ক্লিক করার পরে দেখবেন এখান থেকে আপনার এখানে বেসিক ইফেক্ট থাকে, এই দুটি ইফেক্ট থাকে। আপনারা এখান থেকে যদি চান আরও ইফেক্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ইফেক্টে ক্লিক করার পরে দেখবেন এখানে গেট মোর, গেট মোরে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার অনেক ইফেক্ট আসবে, আপনারা আপনাদের পছন্দ মতো ডাউনলোড করে নেবেন। অবশ্যই নেট কানেকশন থাকতে হবে মোবাইল ফোনে। আমি আর ডাউনলোড করছি না, আমি এখান থেকে একটা ইফেক্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে বেসিক ইফেক্টে আমরা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন প্রথম যে ইফেক্ট আছে আমরা এটাতে ক্লিক করে দেব। এখন আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমার পুরো স্ক্রিন কিন্তু এখানে ব্লার হয়ে গেছে। এখন আপনি যদি চান যে না আমি তো পুরো স্ক্রিন করব না, আমার যতটুকু করার প্রয়োজন সেখানে অতটুকু করবো, এখানে ক্লিক করে দেবেন। দেবার পরে দেখবেন এই কর্নারের চাপ দিয়ে আপনারা এখান থেকে ছোট বড় করে নেবেন। আপনার যতটুকু দরকার ঠিক আপনি সেখানে ততটুকু রেখে দিলেন। যেমন আমি আমার এই টাইমের উপর রেখে দিলাম, এখানে এতটুকু রেখে দিবেন বা চাইলে নিচে এতটুকু রেখে দিবেন, মানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা এখান থেকে রেখে দেবেন। দেবার পরে এখান থেকে আপনারা এক্সপোর্ট করে দেবেন, টিক মার্কে এক্সপোর্ট করে দেবেন। এক্সপোর্ট করে দিলে আপনার ভিডিওটি ব্লার হয়ে গেল। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শেষে একটা কথাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনাই আজকের ভিডিও এখানে শেষ করছি।